ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই প্রচার সকলেই শুনেছেন। ধূমপায়ীরা নিজের পাশাপাশি ক্ষতি করে থাকেন পরিবেশেরও, কিন্তু কজন মানেন না মানেন ভাববার বিষয়। বা সিগারেট বর্জ্য সম্পর্কে কতটুকু জানি আমরা? 4 বছর আগে সিগারেটের বাট নিয়ে ভাবতে বসেন নামান গুপ্তা নামের এক যুবক। বর্তমানে তরুণ উদ্যোক্তা নামান গুপ্তা সিগারেটের ক্ষতিকর বর্জ্য কুড়িয়ে কাজে লাগাচ্ছেন। অভিনব এ কাজে পরিবেশ রক্ষার পাশাপাশি লাভবান হচ্ছেন আর্থিকভাবেও। সিগারেটের ফেলে দেওয়া অংশগুলো কুড়িয়ে ভারতের এক ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে নানা ধরনের পণ্য। মূলত বর্জ্যগুলোকে কাগজ, তামাক, ফিল্টার 3 ভাগে আলাদা করা হয়। বিভিন্ন পণ্য বানাতে কাজে লাগানো হয় 3টি উপাদানই। কম্পোস্ট পাউডার থেকে শুরু করে বানানো হয় বালিশও। কোড এফোর্ট প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা নামান গুপ্তা বলেন, একটি সিগারেটের বাট সম্পূর্ণরূপে পচতে প্রায় 12 বছর সময় নেয়, কারণ ফিল্টার 95% প্লাস্টিক দিয়ে তৈরি। আমি তখনই বুঝতে পারি যে এটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট। বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট দূষক সম্পর্কে কেউ সেভাবে ভাবছেই না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, ভারতে ধূমপায়ীর সংখ্যা প্রায় 27 কোটি। তারা প্রতিদিন গড়ে 2 থেকে 3টি সিগারেট খেয়ে থাকেন। আর নয়াদিল্লির বিভিন্ন রাস্তা থেকেই প্রতিদিন সংগ্রহ করা হয় 1000 কেজির বেশি সিগারেট বর্জ্য। এরপর প্রথমে একটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা সিগারেটের বর্জ্য থেকে কাগজ, তামাক ও ফিল্টার আলাদা করি। পরে কাগজ দিয়ে কাগজের বিভিন্ন পণ্য তৈরি করা হয়, আর তামাক থেকে তৈরি করা হয় কম্পোস্ট পাউডার। এছাড়া ফিল্টারগুলো দিয়ে খেলনা, বালিশ সহ দৃষ্টিনন্দন অনেক পণ্য তৈরি করি আমরা। নামান গুপ্তা আরও বলেন, কাপড় কুড়ানো ব্যক্তিদের সিগারেটের বাট সংগ্রহ করার কাজে লাগানো হয়। বর্তমানে 250টিরও বেশি জেলা জুড়ে 2000-এর বেশি ব্যক্তি এই কাজ করছেন। প্রতিদিন 1000 কেজি পর্যন্ত সিগারেটের বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। তবে চারপাশে যে পরিমাণ সিগারেট বর্জ্য আছে, আমরা এর মাত্র 1% সংগ্রহ করতে পারছি। আর সিগারেট খাওয়া শেষে সাধারণত তাতে কিছুটা তামাক লেগে থাকে। সেই তামাক দিয়ে প্রাকৃতিক কীটনাশক তৈরি হয়, যা কম্পোস্ট পাউডার বানিয়ে এলাকার বিভিন্ন নার্সারিতে পাঠানো হয়। এদিকে পরিবেশ রক্ষায় অবদান রাখতে পেরে খুশি ফ্যাক্টরির কর্মীরাও। এক কর্মী বলেন, ধূমপান শেষে সিগারেটের এই অংশগুলো ধূমপায়ীরা ফেলে দেয়, এরপর আমরা সেগুলো সংগ্রহ করে পরিষ্কার করি। এ কাজ করে আমরা অর্থ উপার্জনের পাশাপাশি পরিবেশ রক্ষায় সহায়তা করি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কাজ করার ইচ্ছে কারখানা মালিকের। প্রতি মাসে গড়ে অন্তত 300 টন বর্জ্য সংগ্রহ করার লক্ষ্য তার।